গণ আন্দোলনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে হাফিজ বসুরহাটে একশো ধারা জারি পুলিশ র্যাব মোতায়েন বিএনপি ঠিক কাটিয়ে বলেছেন কাদের মিয়ানমারকে যুক্তরাজ্যের কড়া হুশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এবার শুনবেন বিস্তারিত আলোচনা গণ আন্দোলনের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় আসবে বলেছেন হাফিজ গণ আন্দোলনের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় আসবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন হলেও ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না মানুষ বরিশাল মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ এসব কথা বলেন হাফিজউদ্দিন আহমেদ বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন হলেও ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না মানুষ স্বাধীনতা যুদ্ধের সময় যেভাবে মানুষ রুখে দাঁড়িয়েছিল সেভাবে রুখে দাঁড়ানোর জন্য উপস্থিত বিএনপি কর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন দেশ স্বাধীন হওয়ার পর ইতিহাস বিকৃত হয়ে গেছে রাজকারীরা হয়েছেন আর প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তিনি মিয়ানমারের কথা উল্লেখ করে বলেন সামরিক শাসনের বিরুদ্ধে লাখ লাখ মানুষ রাজপথে নেমে এসেছে অথচ বিএনপি সমাবেশে পথে পথে বাধা দিচ্ছে যা সামরিক শাসনের চেয়েও খারাপ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মেজর মজিবুর রহমান সরোয়ার এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনীত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রার্থী প্রকৌশল ইশরাক হোসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী তবিদ আহওয়াল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী ডক্টর শাদাত হোসেন রাষ্ট্রী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক প্রার্থী ইসলাম মঞ্জু বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বেলকে জাহান শিরিন প্রমুখ বসুরহাটে একশো ১৪৪ ধারা জারি পুলিশ ও র্যাব মোতায়ন। নোয়াখালীর কোম্পানিগঞ্জে বসুরহাটের রূপালী চত্বরে বিকেল তিনটায় আওয়ামী লীগের দুই পক্ষ একই স্থানে পাল্টে সমাবেশ টাকায় সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একশো ধারা জারি করেছে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর রবিবার রাতে ও সোমবার সকালে মাইকিং করে সব ধরনের সমাবেশ ও গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক মির স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পুরো বসুরহাট পৌর এলাকার সর্বত্র এই আদেশ কার্যকর থাকবে এদিকে নিষেধাজ্ঞা জারি পরপরই রবিবার রাত এগারোটার পর থেকে বিভিন্ন পয়েন্টে ডিবি পুলিশ দাঙ্গা পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে এর আগে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সোমবার তিনটায় বসুরহাট উপজেলার বাজারের রূপালী চত্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ সমাবেশের আহ্বান করে পরে একই স্থানে সোমবার তিনটায় মেয়র আব্দুল কাদের মির্জা সাংবাদিক মুজাক্কিরকে হত্যার প্রতিবাদে শোকসভা ও মিলাদ মাহফিলের ঘোষণা করেন শুক্রবার বিকালে আওয়ামী লীগের উপজেলা চাপ রাশিটা বাজারে দুই গ্রুপের গোলাগুলিতে বাংলাদেশ সমাচার কোম্পানিগঞ্জ প্রতিনিধি বহর উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হন শনিবার রাত সাড়ে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রবিবার সাড়ে আটটায় কোম্পানিগঞ্জের চরফকিরা ইউনিয়নের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয় এ ব্যাপারে বসুরহাট মেয়র আব্দুল কাদের মির্জা সোমবার সকাল নয়টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন ফুলগাজী উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান একরাম যেভাবে প্রকাশ্যে দিবালোকে গুলি করে গাড়িতে ঢুকিয়ে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়েছে ঠিক সেভাবে মোজাক্কিরকে চাপড়াশিটা হাট বাজারে গুলি করে হত্যা করা হয় এ হত্যাকাণ্ড একই সূত্রে গাঠা অপরদিকে মিজানুর রহমান বাদুল বলেন অত্যন্ত দুঃখের বিষয়ে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা মোজাক্কিরা জীবন নিয়েও ক্ষান্ত হননি তিনি আরও রক্ত চান বিএনপি ইস্যু ঠিক করতে এক কাটিয়ে দিল বললেন ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনমুখী রাজনীতির জন্যই বিএনপি ইস্যু নির্বাচনে ব্যর্থ হয়ে এক কাটিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপির আন্দোলন সুদূর পরাহত হত তাই তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না ওবায়দুল কাদের আর সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং এসব কথা বলেন শেখ হাসিনা সরকার নাকি দেউলিয়াত্তের শেষ পর্যায়ে বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন শেখ হাসিনা সরকার নয় বিএনপির রাজনীতি এখন গভীর সমুদ্রে কম্পাসী নাবিকের মতো বিএনপির মিথ্যাচারী তাদের রাজনীতিতে এখন গ্রাস করছে বলেও মন্তব্য করেন তিনি বিএনপির এক দফা আন্দোলনের জন্য কর্মীদের প্রস্তুত নেওয়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন এক দফা আর এগারো দফা চাই বলুন বিএনপির আন্দোলন মরা গাঙ্গে আর জোয়ার আসবে না তাদের তথাকথিত এক দফা আন্দোলনও জনবিচ্ছিন্নতার মুখে থোবড়ে পড়বে বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সভাপতির প্রতি দেশের জনগণের শতভাগ আস্থা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন সম্প্রতিক পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের বিপুল বিজয় তারই নজির তিনি বলেন যে কোনো জনকুনষ্ট ইস্যুতে শেখ হাসিনা সরকার সবার আগে রেসপন্স করেন এবং আউমিলিগো দেশের মানুষের সাথে আছে বলে বিএনপি আন্দোলনের ইস্যু সংকটে পড়েছে। মিয়ানমারকে যুক্তরাজ্যের করা হুশিয়ারি। মিয়ানমারের আটক নেত্রী আংসাং সুচিকে মুক্তি দিতে করা বার্তা পাঠিয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডিমিনিক রাব। তিনি বলেছেন সুচিকে অবশ্যই মুক্তি দিতে হবে। এক বক্তৃতায় রাব মিয়ানমার সামরিক বাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সে সঙ্গে মিয়ানমারের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানাতে বলেছেন মিয়ানমারের বিক্ষোভে বিক্ষোভকারীর মৃত্যুর পর ব্রিটিশ এই মন্ত্রী এমন বার্তা দিলেন মৃত্যুর উল্লেখ করে টুইটারে বার বলেন আমরা বিশ্বমিত্রদের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে মিয়ানমারে অভ্যুত্থানকারীদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করব গত এক ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থান ঘটায় দেশটির সেনাবাহিনী আটক করে দেশটির রাষ্ট্রপতি এবং নেত্রী সূচি সহ শতাধিক নেতাদের এরপর থেকে দেশটির রাস্তায় বিক্ষোভ নেমে আসে এবং হাজারো বিক্ষোভকারী নেমে আসে রাজপথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনমুখী রাজনীতির জন্যই বিএনপি ইস্যু নির্বাচনে ব্যর্থ হয়ে এক কাটিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপির আন্দোলন সুদূর পরাহত তাই তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না ওবায়দুল আজ সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং কথা বলেন শেখ হাসিনা সরকার নাকি দেউলিয়াত্তের শেষ পর্যায়ে বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন শেখ হাসিনা সরকার নয় বিএনপি রাজনীতি এখন গভীর সমুদ্রে কম্পাসী নাবিকের মতো বিএনপির মিথ্যাচারী তাদের রাজনীতিতে এখন গ্রাস করছে বলেও মন্তব্য করেন তিনি বিএনপির এক দফা আন্দোলনের জন্য কর্মীদের প্রস্তুত নেওয়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন এক দফা আর এগারো দফা চাই বলুন বিএনপির আন্দোলন মরা গাঙ্গে আর জোয়ার আসবে না তাদের তথাকথিত এক দফা আন্দোলনও জনবিচ্ছিন্নতার মুখে থবড়ে পড়বে বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সভাপতির প্রতি দেশের জনগণের শতভাগ আস্থা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন সাম্প্রতিক পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের বিপুল বিজয় তারই নজির তিনি বলেন যে কোনো জনঘনিষ্ঠ ইস্যুতে শেখ হাসিনা সরকার সবার আগে রেসপন্স করেন এবং আওয়ামী লীগও দেশের মানুষের সাথে আছে বলেই বিএনপি আন্দোলনের ইস্যু সংকটে পড়েছে